নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই সহজ পদ্ধতিতে চটজলদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটি ওয়ান পট মিল। চটজলদি ওয়ান পট মিলটা বানিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা বাসমতি চাল ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি, প্রায় 15 মিনিট হয়ে গেল। আমি বাসমতি চাল দিয়ে করছি, এটা কিন্তু আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। আবার যেহেতু খুবই সাধারণ ঘরোয়া রান্না হঠাৎ করে করার ব্যাপার, সেই জন্য বাড়িতে যে চালের ভাত খাওয়া হয় সেই চাল দিয়েও করতে পারেন, সেই চাল দিয়েও মোটেই খারাপ লাগবে না। আমার কাছে যেহেতু বাসমতি চাল ছিল তাই আমি বাসমতি চাল ব্যবহার করছি। এর সাথে সাথে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে একটা মাঝারি সাইজের আলুকে 4 টুকরো করেছি। আর নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করে রাখা ডিম, ডিমগুলোকে একেবারে ফুল বয়ল করেছি। এবার ডিমগুলোকে একটু একটু করে চিরে দেব, এতে কি হবে ডিমের মধ্যে মশলার স্বাদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। ডিমটাকে চিরে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখানেই ভালো করে ডিমের গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি চালটা আপনাদেরকে দেখালাম ঠিকই, তবে চালের পরিমাণ আমি কতটা নিয়েছি সেটা বলিনি। চালটা আমি 250 গ্রাম নিয়েছি। আমার কাছে একটা কাপ আছে যেখানে ঠিক 100 গ্রাম পরিমাণে চাল ধরে, সেই কাপের 2.5 কাপ চাল নিয়েছি, অর্থাৎ 250 গ্রাম চাল আমি রান্না করছি আজকে। ভালোভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার সাথে সাথেই আমি একটা বাটিতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই ওয়ান পট মিল বলুন কিংবা পোলাও, এই গরম জলটা একসাথে করে নেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ এই গরম জলটা চালের মধ্যে পরে দিতে হবে, এই গরম জলেই কিন্তু রান্নাটা হবে। তাই রান্না শুরু করার সাথে সাথে আমি জলটাও গরম হতে বসিয়ে দিলাম একেবারে লো ফ্লেমে। রান্নাটা করে নেওয়ার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমটা ভেজে নেব। ডিমটাকে আমি একেবারে বেশি ভাজবো না, ডিম আমার ব্যক্তিগতভাবে খুব বেশি কড়া ভাজা ভালো লাগে না, গায়ে একটা শক্ত আবরণ পড়ে যায়, সেটা খেতে ভালো লাগে না আমার। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন। ডিমটাকে মোটামুটি মিনিট খানেক কড়াইয়ে রেখে ভেজে নিয়েছি, এর থেকে বেশি করা আমি আর করছি না। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু নুন। নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব, এমন ভাবে ভেজে নেব যাতে আলুটা এখনই প্রায় 50% মতো কুক হয়ে যায়। এই জন্য ফ্লেমটাকে আমি একটু লোয়ের দিকেই রাখবো, না হলে আলুর গায়ে লালচে রং ধরে যাবে, অথচ আলুটা ভালো করে সেদ্ধ হবে না। আলুটাকে লো ফ্লেমে রেখে বেশ ভালো করে ভেজে নিয়েছি, হালকা লালচে লালচে রং ধরে গেছে, আলু কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই আলু ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 8-10টা গোটা গোলমরিচ দিচ্ছি, 1.5 ইঞ্চি মতো দারুচিনি দিলাম, ফাটিয়ে নিয়ে 2টো ছোট এলাচ দিলাম, দিয়ে দিলাম 5-6টা লবঙ্গ, এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ মতো শাহি জিরে। শাহি জিরেটা অপশনাল, আমার হাতের কাছে আছে বলে আমি দিলাম। শাহি জিরেটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়, তবে যদি শাহি জিরে না থাকে তাহলে কিন্তু আপনারা শুধু গোটা গরম মশলাই ফোড়ন দিয়ে দিতে পারেন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাই এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি একেবারে লাল করে ভাজবো না, হালকা একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই পেঁয়াজ ভাজাটা বন্ধ করে দেবো। আজকের এই রান্নাটা আমি খুবই সাধারণ ভাবে আর একেবারে অল্প উপকরণ দিয়ে করব, এর মধ্যে আমি আদা রসুনের ব্যবহারও করছি না। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু নুন দিলাম, নুন দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে। হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে মিনিট খানেকের মধ্যে পেঁয়াজটা বেশ ভালোই মজে গেছে, দেখো রংটা একেবারে বাদামি হয়ে যায়নি, তবে হালকা হালকা রং বদলাতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কেটে রেখেছিলাম সেই টমেটোটা। টমেটোটাকে আমি একটু বড় বড় করেই কাটার চেষ্টা করেছি, যাতে টমেটোটা একটু মুখে পড়ে, মুখে পড়লে এখানে কিন্তু টমেটোটা ভালো লাগবে।
টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে মজিয়ে নেব। দেখুন টমেটো আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটা মজতে শুরু করেছে, তবে একেবারে গলে মিশে যায়নি, একটু গোটা গোটাই আছে। আমি এই রকমই রাখতে চাইছি। এবার এই সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। তবে চালটাকে কিন্তু আমি জলটা ঝরিয়ে ঝরিয়েই দেব। আমি আমার এর আগের সাদা পোলাওয়ের রেসিপিতেও বলেছি, আবার ঝরঝরে বাসমতি চালের ভাত কি করে বানাবেন সেই রেসিপিতেও বলেছি, বাসমতি চাল যদি রান্না করার আগে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখা হয় অন্তত 10-15 মিনিটের জন্য, তাহলেও সেই চাল দিয়ে ভাত রান্না করুন বা পোলাও রান্না করুন, সেই পোলাও বা ভাত কিন্তু খুব লম্বা হয়। অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন, বাসমতি চাল দিয়ে যে কোনো কিছুই রান্না করুন না কেন, চালটাকে 15 মিনিট অন্তত একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নুন। এবার চালটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব। এই ভেজে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এতে কিন্তু স্বাদটা ভালো হবে। তবে আমি এখানে একটা কথা বলে রাখি, হলুদ দিচ্ছি না আলাদা করে। আর হলুদ আলু ভাজার সময় একটু দিয়েছিলাম, ডিমটা ভাজার সময় ডিমের গায়ে একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তাতেই হালকা হলুদ রং হবে। আমি এই হালকা হলুদ রংটাই করতে চাইছি, তাই আর এক্সট্রা করে শুধু চালের মধ্যে হলুদ দিচ্ছি না। আপনারা যদি হলুদ দিতে চান তাহলে হলুদ দিয়েও করতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালোভাবে চালটাকে একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। আমাদের সবারই কিন্তু একঘেয়ে ভাত ডাল তরকারি মাছ খেতে খেতে কখনো কখনো আর ভালো লাগে না, আর বাচ্চারা তো প্রায়ই বায়না করে পোলাও ফ্রাইড রাইস বিরিয়ানি এই সমস্ত খাবে বলে। এইভাবে খুব চটজলদি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম ওয়ান পট মিল। এতে রান্নার ঝামেলাও এমন কিছু নেই, আর দেখবেন শুধু এইরকম একটু ওয়ান পট মিল মানে এরকম পোলাও বা ফ্রাইড রাইসের মতো একটু বানিয়ে নিলে এর মধ্যে যদি আলু ডিম এগুলো দিয়ে দেওয়া হয় এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। এইভাবে একদিন অবশ্যই বানিয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। কথা বলতে বলতে ভাজাটা হয়ে গেছে, মিনিট 3-4 সময় ধরে আমি ভেজে নিলাম। এর থেকে বেশি আর ভাজবো না, চাল অতিরিক্ত যদি ভাজা হয়ে যায় তাহলে অনেক সময় সেদ্ধ হতে চায় না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, যে গরম জলটা বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাপটা দিয়ে আমি চাল নিয়েছিলাম 2.5 কাপ, তাই এই কাপটা দিয়েই হিসেব মতো 5 কাপ জল দেওয়ার কথা। তবে এখনই আমি 5 কাপ জল দেব না, কারণ আমি বারবারই বলি চালের কোয়ালিটির উপর অনেক সময় নির্ভর করে, সবসময় ডবল পরিমাণে জল নাও লাগতে পারে। প্রথমে আমি 4 কাপ দিচ্ছি, তারপরে যদি প্রয়োজন মনে হয় কিছুক্ষণ পরে আমি আরো 1 কাপ জল দিয়ে দেব। আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি, এর থেকে বেশি জল এখন আর আমি দিচ্ছি না। এই জলের সাথে সাথেই দিয়ে দিচ্ছি আলুগুলো, আর ভেজে তুলে রাখা ডিমগুলোও এখনই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, যেহেতু একটু পোলাও পোলাও তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। এর সাথে সাথে এখনই দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো, যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো খুব বেশি লাগবে না। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো যে কোনো রান্নায় দিলেই আমার মনে হয় তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি ব্যক্তিগতভাবে গোলমরিচ গুঁড়োটাকে সমস্ত রান্নায় একটু হলেও দেওয়ার চেষ্টা করি। ভালো করে একবার মিশিয়ে দিলাম, সমস্ত উপকরণ আমি এখনই দিয়ে দিলাম, কারণ এখন যেহেতু জলটা আছে খুব ভালো করে মিশে যাবে। এরপরে যখন রান্নাটা রেডি হয়ে যাবে তখন এই সমস্ত মশলাগুলো মেশাতে গেলে খুব বেশি নাড়াচাড়া করতে হবে, তখন ভাতটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর সাথে এখনই দিয়ে দিচ্ছি 2-3 চেরা কাঁচা লঙ্কা, যেহেতু নুন আমি পেঁয়াজ ভাজার সময়ও দিয়েছি আবার চাল ভাজার সময়ও দিলাম, সেজন্য এখন আর নুন দিচ্ছি না, আমার মনে হচ্ছে আর নুন লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেবো। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। আবার 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর এসে ঢাকনাটা তুলছি, দেখুন চাল আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। হলুদ না দেওয়াতে দেখুন রংটা কিন্তু খুব সুন্দর এসছে, হালকা একটা হলুদ রং এমনি এসে গেছে, এর থেকে গাঢ় হলুদ আমি আর করতে চাইওনি। তলায় এখনো একটু একটু জল আছে, তবে চালের যা অবস্থা দেখছি তাতে আমাকে 1 কাপ জল দিয়ে দিতেই হলো, মোটামুটি ওই 5 কাপ জলই লেগে গেল। একবার ভালো করে উপর নিচ মিশিয়ে দিচ্ছি। আলুগুলো যেটুকু সেদ্ধ বাকি ছিল সেটুকু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে,
এখানে অবশ্যই কাঁচা লঙ্কাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু সুন্দর একটা গন্ধ হয়। সবকিছুকে ওপর নিচ করে দিলাম। এবার আবার ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব। আরো মিনিট পাঁচেক পর ফিরে এলাম, নিচের দিকটা একটু উপরের দিকে এনে দেখছি। দেখুন এবার কিন্তু জল একেবারে টেনে নিয়েছে, এই যে চালও একেবারে সেদ্ধ হয়ে গেছে, বেশ ঝরঝরে হয়েছে। ভালো করে একবার ওপর নিচ করে নিলাম। এখনো একটু ভেজা ভেজা ভাব আছে যেহেতু এটা খুব গরম, এটা কিন্তু একেবারেই জল নয়, শুধু একটু ভেজা ভেজা ভাব। এই ভেজা ভেজা ভাবটা একটু যখন ঠান্ডা হবে বা যদি স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলেই একেবারে কেটে যাবে, আরো ঝরঝরে হয়ে যাবে। আমাদের ওয়ান পট মিল একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি এই ছোট এক চামচ ঘি। এই ঘিটা দিলে রান্নার গন্ধটা আমূল বদলে যায়, ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। ঘিটা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিলাম। মিনিট পাঁচেক আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, এতে চালটাও আরো ঝরঝরে হয়ে যাবে আর ঘিয়ের গন্ধটা খুব ভালো করে মিশে যাবে। মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এই ওয়ান পট মিলটাকে সার্ভ করে দিচ্ছি। আবারও অনুরোধ করছি, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, সবাই খুশি হবে। তৈরি হয়ে গেল খুব ঝটপট, একেবারে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝামেলা ছাড়া রান্না ওয়ান পট মিল।